আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজ আমি বরাবরের মতো আরেকটা ভিডিও করব, তিনটি স্টেপে থাকবে ইনশাআল্লাহ। ফার্মের আপডেট থাকবে, মেডিসিন বিষয়ে আলোচনা থাকবে, ফার্মের সমস্যার সমাধান থাকবে। তো ফার্মের আপডেটের মধ্যে আলহামদুলিল্লাহ ফিমেলটা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, ঘাওটা মোটামুটিভাবে শুকিয়ে গেছে। তবে এটা আমি মেলের সাথে এখনও দিব না, এটাকে আমি আরও 10 থেকে 15 দিন এভাবেই রাখবো, ট্রিটমেন্ট চালাবো, দেন মেলের সাথে দিব। দেখেন মেলটা আমি আলাদা করে রাখছি, ইস গরমে সবগুলোর একটু অবস্থা খারাপ। তো আলহামদুলিল্লাহ এটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর অনেকেই বাচ্চাগুলো দেখতে চান, সেলের বাচ্চা, এখানে এখনও কিছু স্টক আছে, বেশ কিছু সেল হয়ে গেছে, বেশ কিছু প্রি বুকিং মানে বুকিং হয়ে গেছে। ইনশাআল্লাহ ওগুলো আশা করি খুব শীঘ্রই যারা বুকিং করছেন তাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর এখানেও কিছু বাচ্চা আছে, এগুলো ইনশাআল্লাহ দুজোড়া বুকিং হয়ে গেছে, এগুলো খুব শীঘ্রই ডেলিভারি দিয়ে দিব। আমি একটু ফার্মের কাজ করছি দেখে আর ডেলিভারিটা দিতে পারি নাই। আর আর বড় একটা ভালো একটা খবর হচ্ছে, মোটামুটি 5-7 দিন সবগুলো মুরগির মোটামুটি ডিম পাড়া অফ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ ল্যাভেন্ডার কোচিনগুলো ডিম দিতেছে, দেন ইয়োকোহোমাগুলো ডিম দিতেছে, লাইট ব্রাহ্মা দুইটা ফিমেলি মাশাল্লাহ খুব ভালোভাবে ডিম দিতেছে। যদি আমি একটু দেখাই, জাস্ট আমি একটু ভিতরে আসলাম, জাস্ট এখানে ডিম আছে, একটু অন্ধকারের জন্য দেখা যাইতেছে না। মোটামুটি 2, 4, 6, 7টা ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। লাইট ব্রাহ্মাগুলো 7টা 8টা ডিম দিয়েছে, বাফ ব্রাহ্মাগুলো ডিম দিতেছে, তারপরে মটলেট কোচিন শেরেমা সবগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুকরিয়া, মোটামুটি এখন সবগুলো মুরগি ডিম দিতেছে, মোটামুটি সবগুলো মুরগি ডিম দিতেছে। এখানে আল্লাহ শুকরিয়া, সবাই দোয়া করবেন যাতে মুরগিগুলোকে ভালো রাখতে পারি। আর চলেন মেডিসিন বিষয়ে একটু আলোচনা করা যাক। এখানে অনেক মেডিসিন আছে, অনেক মেডিসিন আছে, জাস্ট এখান থেকে আমি আজকে সিম্পল একটা বিষয়ে সিম্পল একটা ওষুধ নিয়ে আলোচনা করি, কিন্তু খুব সিম্পল কিন্তু খুব বেশি কার্যকর। একটু যদি দেখেন হেমিকো পিএইচ, তো হেমিকোটা বাদ দিলে শুধু থাকবে পিএইচ। পিএইচটা এক এক কোম্পানির হয়, স্কোয়ার একটা নাম হলো হেমিকো পিএইচ, আর অন্য অন্য কোম্পানির আছে ওইটা এক এক নাম হয়, আপনি যা দোকানে যা বললে হবে পিএইচ পিএইচ লাগবে। তবে হেমিকো পিএইচটা সব জায়গায় অ্যাভেলেবেল, আমি এটা ইউজ করি, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এখানে কোনো কোম্পানির ব্র্যান্ডিং করা হইতেছে না, বা আমি নিজেও কোনো ডাক্তার না, বাট আমার অভিজ্ঞতার আলা থেকে বলি পিএইচের কাজটা কী। তো পিএইচের কাজ হচ্ছে পানির মধ্যে মানে পানিটাকে মুরগির জন্য ব্যালেন্স করা। পানির মধ্যে অনেক সময় রোগ জীবাণু থাকে, তারপরে মানে পিএইচের লেভেলটা অনেক সময় হাই লো থাকে, তো এই পিএইচটা যখন কম বেশি হয় তখন মুরগির কিছু কিছু রোগ অ্যাটাক করে। একটা হচ্ছে মানে মুরগির পায়খানার সমস্যা হয়, পিএইচটা যদি পানিতে কম বা বেশি হয় ওইখানে মুরগির পায়খানার সমস্যা হয়, মুরগির সালমোনিলার সমস্যা হয়, মুরগির কী বলে এটাকে কলেরার সমস্যা হয়, আমাশার সমস্যা হয়। তো মোটামুটি পিএইচের কারণে পানিবাহিত রোগগুলো একটু বেশি হয়, তো এই ক্ষেত্রে যদি আপনি পিএইচটা রেগুলার ইউজ করতে পারেন আপনার ফার্মে, তো এই ক্ষেত্রে যখন আপনার পানিটা বিশুদ্ধ হবে, পানিটা মুরগির খাবারের উপযোগী হবে, তখন আপনার মুরগিগুলো আল্লাহর রহমতে রোগটা একটু কম হবে। আর মুরগির পেট যখন ভালো থাকবে তখন মুরগি খাবারও ভালো খাবে, আর মুরগি যত ভালো খাবে তত ভালো মুরগির গ্রোথ হবে। তো মেডিসিনটা এটা মনে রাখবেন, যাদের কাছে আছে তারা রেগুলার ইউজ করবেন, এটা ইউজ করার মোটামুটি রেগুলার ইউজ করতে পারবেন, এটার কোনো ইয়া নেই যে আপনি 3 দিন করেন 5 দিন করেন, এটার কোনো ইয়া নেই, আপনি রেগুলার ইউজ করতে পারবেন নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই। যাদের কাছে আছে তারা ইউজ করবেন, যাদের কাছে নাই তারা খুব তাড়াতাড়ি এটা নিয়ে নেবেন, এটা ফার্মের জন্য খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি।
তো গেল এটা। তো আরেকটা স্টেপ হচ্ছে বলছিলাম ফার্মে যে শেডিংটা যেটা করছিলাম এখন আর কি একটু কাজ তো এখনো অনেকটাই বাকি রয়ে গেছে। এখানে আপনার আমি চাইছিলাম ইয়া দিতে, কি বলো এটাকে, ফাইবারের টিন দিতে চাইছিলাম। তবে আমি আজকে গেছিলাম ঢাকা নয়বাজার গেছিলাম, ওইখানে যা অনেক কথাবার্তা বলার পরে যেটা বুঝতে পারলাম ফাইবার টিনটা অতটা টিকসই হবে না, বাট ভালো হবে, আলো ঢুকবে কিন্তু টিকসই হবে না। তো যেহেতু আমার আমি চিন্তা করলাম এটা যেহেতু এমনি মুভ করাই যায়, যখন আমার আলো প্রয়োজন হবে তখন আমি এটা চাপাই দিতে পারবো, আলো ঢুকবে, তখন ফাইবার টিনটা অ্যাভয়েড করাই মনে হয় আমার জন্য ভালো হবে এবং ফার্মের জন্য ভালো হবে। আর যেহেতু এটা ছাদের উপরে অনেক সময় ঝড় তুফান অনেক সমস্যা হয়, ফাইবার টিনটা ভাঙা যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল যে টিনটা পাওয়া যায়, ইন্ডাস্ট্রিয়াল যেই প্রোফাইল টিনগুলো পাওয়া যায় ইনশাল্লাহ ওইটা ইউজ করব, খুব শীঘ্রই ওইটা নিয়ে আসব। আর ওইটার এখানে ইনস্টলেশনও আমি আপনাদেরকে দেখাবো যেদিন ফিটিংস হবে। তো দোয়া করবেন ফার্মের জন্য, মুরগিগুলোর জন্য, আমার জন্য এবং আমার অল ওভার সবার জন্য, মানে সবার জন্য, সকল ফার্মার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।